শাইনভাই বলো। শাইনভাই একটা কথা বলতে যাচ্ছিলাম। কি ব্যাপারে? বাবুর ব্যাপারে। বাবু কি তোমাকে আবার ইরিটেট করেছে? না না শাইনভাই, আমি ওকে ফাইন করে দিয়েছি, আর তোমাকে জ্বালাবে না। শাইনভাই, বাবুর ফাইনটা আপনি মাফ করে দেন। ও ঢাকা শহরে একা থাকে, বাবা নাই, মা নাই, কয় টাকা বেতন পায় বলেন? এই তোলপাড়ের জন্য কি গাঁথনির মতো খাটনি খাটে। আমার সাথে একটু ইয়ারকি করে, কিন্তু আমার তো কোনো ক্ষতি চায় না। আপনি ওটা মাফ করে দেন শাইনভাই। মাসুদ বস। মাসুদ, এই যে দৈনিক তোলপাড়, এটাই আমাদের পরিবার। আমরা বাড়িতে থাকি কতক্ষণ? 8 ঘন্টা? 8 ঘন্টা 6 ঘন্টাই ঘুমাই। আর এই তোলপাড়ে থাকি কতক্ষণ? 12 ঘন্টা। 12 ঘন্টা থেকে আমি খুব খুশি হয়েছি তুমি বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন আনো না। এটাই আমাদের পরিবার, এটাই আমাদের ফ্যামিলি। পরিবারের একজন সদস্য আরেকজনের ভালো চাবে, এটাই তো আমরা চাই। মাসুদ, আমি কিন্তু তোমাদের সবার ভালো চাই। শানবে শানবে, প্লিজ শানবে শানবে, আপনার আপনার চোখে পানি থাকলে আমরা আমরা সবাই সেন্টিমেন্টাল হয়ে যাবো শানবে, প্লিজ। মাসুদ, তুমি আমার মনটা ভালো করে দিলে। বাবুর জরিমানা মাফ, আর আমি ওর 500 টাকা বেতন বাড়াই দিলাম। থ্যাংক ইউ শাইনভাই, থ্যাংক ইউ। জি স্যার, স্যার আমি সবাইকে জানিয়ে দিব। জি স্যার, স্যার সালাম। কি দুপুরে খেয়েছ? আপনি আমাকে তুমি করে বলছেন কেন? তোমার কোনো অসুবিধা আছে? মোটেও না। তাহলে আমিও তোমাকে তুমি করে বলবো। আমার তো কোনো অসুবিধা নাই। আমার কোনো অসুবিধা নেই তো। খাবা তুমি যা খাও তাই খাবো। আমি আর কি খাবো? আমি তো তোমার ওই যে একটা আপেল, হাতখানা শশা আর একটা শিকাবের ছোট্ট একটা টুকরা। কেন এরকম খাবার কেন? মানে কথা আছে না যে অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, মানে শশাতে তোমার ক্যালোরি নাই কিন্তু পেটটা ভরা রাখে, আর মাংসটা পোড়ানো বলে এটাতে ফ্যাট থাকে না, বুঝো না, মানে শরীরে একটু প্রোটিন তো দরকার, তাই না? ও গড, তুমি এত ফিগার কনশাস। আরে না বাবা, ফিগার টিগার তো কোনো ব্যাপার না, মানে তোমার শরীরে যদি ওয়েট বেশি থাকে তাহলে কি হয়, তোমার শরীরে নানারকম রোগ শোক বাঁধবে, তাই না? আমি না সারাদিন খাই, দেখো না আমার কীরকম মোটার ধাত। আমি না পানি খেলেও মোটা হই। হ্যাঁ তুমি তো বালকি আছো। অবশ্য তোমার চেহারার সাথে না ফিগারটা কিন্তু দারুণ মানিয়ে গেছে। তাও আর একটু ওয়েট লস করলে ভালো হতো না? তো আমরা একসাথে খাচ্ছি। কার সাথে লাঞ্চ করাটা অনেক সিগনিফিকেন্ট একটা ব্যাপার। আই লাভ ইট, তাই না? তাই আই রাজা রাজাক রাজাক, আমি রোজ যা খাই তাই আনবা?
দুটো আপেল, একটা শসা আর একটা শিক কাবাব। জি। আর সাথে তুমি একটা 7-Up লাইট নিয়ে এসো, জিরো ক্যালোরি। স্যার এত কিছু তো মনে রাখতে পারবো না, লিখে দেন। শোনো, তুমি তো আমার একটা বিশাল উপকার করছো। কিরকম? তোমার কারণে আমার প্রমোশন হয়েছে, বেতনও বাড়ছে। তাই নাকি? কিভাবে? ওই যে তুমি শাহিন ভাইকে বললা না যে বিড়ালটা আমি সারছি, সেই কারণে। একটা কথা, আপনার প্রমোশন হয়ে গেল? না আসলে তোমার, আমার তো ডিউ ছিল, তুমি বলাতে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল। তাই হবে। কিন্তু মাসুদ ভাই, এত বড় একটা গ্রেট নিউজ খালি মুখে তো হবে না, তাই না? না, তা হবে না। একটা তো স্পেশাল খাওয়া চাই। ঠিক আছে। আচ্ছা কই খাবা? শর্মা হাউসে খাবো। শর্মা হাউসে? আচ্ছা ঠিক আছে, কালকে দুপুরে আমরা একসাথে এখানে খাবো। ওকে। বাবু বাবু শুনো শুনো শুনো, কি হয়েছে? শাহিন ভাই এখানে গেছিলাম। আচ্ছা শাহিন ভাই তো মহা খাপা, তুমি কি করছো? তোমরা তো ফাইন টেন করতে এসেছিল, তারপরে আমি রিকোয়েস্ট করে তোমার ফাইন মাফ করেছি। ফাইন মাফ করছে? সত্যি থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ। শুনো মিয়া, আর একটা ভালো খবর আছে। তোমার তো কিছু বেতন বাড়বে। শাহিন ভাই তো কিছুতেই রাজি হতে চায় না। আচ্ছা কত বড় কাজ করছি তোমার জন্য জানো? শাহিন ভাই পা পর্যন্ত ধরছি, তারপরে তোমার বেতন বাড়িতে রাজি হচ্ছে। বেতন বাড়ছে? কত বাড়ছে? 500 টাকা। 500? কিন্তু মাসুদ ভাই, আমি আপনার জন্য যতটা বাড়াইতে পারছি আপনি কিন্তু ততটা পারেন নাই। এ মিয়া, ফেলিও না আমার পাশ। যাও। আই শুনো শুনো শুনো। জি ওই যে তোমার ওই শর্মা হাউসটা কোথায় জানো? জানবো না কেন, বনানীতে। ও কেন বসুদে? না মানে তোমার ওই ঢাকা শহরে একটা শর্মা হাউস আছে, আমি জানবো না কোনো কথা হইলো। আচ্ছা ওই যে তোমার ওইখানে ওই অর্ডার টর্ডার কীভাবে দেওয়া হয় জানো নাকি? একদিন নিয়ে যান খাওয়ার, দেখা দেয় কেমনে কি করে। খারাপ কর নাই, চলো আজকে বিকেলে যাই। আজকে বিকেলে? সত্যি আপনি খাবেন? হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে আসছি। হ্যাঁ তুমি বিরিয়ানি আনছো কেন? জি তুমি জানো না যে আমি এসব হাই ক্যালোরি হাই কোলেস্ট্রল ফুড খাই না, জানো না? হ্যাঁ আপনি দেখলেন রোজ যা খাই সেটাই নো, সেই কারণে না আনলাম। আপনি তো স্যার রোজ এইটাই খান, যেটা খান না সেটা তো কাগজে লিখে দিলেন। আর একটা চোর, সবার সামনে তুমি বানা মানে কথা বলো না, বেয়াদব কোথাকার। যাও বিরিয়ানি নিয়ে যাও। মানে স্যার এটা বেয়াদব আছে ছেলেরা, খুব ডেঞ্জারাস কিন্তু। আচ্ছা দাঁড়াও, তোমার সম্মানে একটা ভালো গান ছেড়ে দিই। বাদল ভাই। জি। কালকে আপনার গানটা আরো সুন্দর হয়েছে। আপনি কোথা থেকে শুনলেন? বাবু ভাই শোনালেন। বাবু ভাই গলা চমৎকার, অনেক সুন্দর করে গান গায়। না মানে
আপনি অনেক সুন্দর করে গানটা লিখেছেন বলে অনেক সুন্দর করে গেয়েছেন। আমি শুরু দিয়েছি। ও তাই। আপনি ইনস্ট্যান্ট গান লিখতে পারেন? মনে কষ্ট দিলেই পারি। আর ইন্সপিরেশন থাকলে? মানে? মানে আপনাকে বললাম আপনি আমাকে নিয়ে একটা গান লিখেন। পারবেন? চেষ্টা করি। তাহলে আসি, আমার একটা কাজ আছে। যাবে? হুম। আচ্ছা যাও, আমারও একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ওকে, বাই। মেয়েটা কি গেছে? জি স্যার, গেছে। চল চল বিরিয়ানিটা নিয়ে আসো। এসব শশা টশা খেয়ে কি থাকা যায় নাকি? তাই তো স্যার, খালি খালি আমার বকলেন। আমি মনে হয় আমার মোবাইলটা ফেলে গেছি, না দেখেছ তুমি? না মানে বিরিয়ানিটা অনেক টেস্টি মনে হচ্ছে। আর বলো না, বেদরটা টাকা খরচ করে নিয়ে আসলো, এখন ফেলে তো দিতে পারি না, তাই না? সেটাই। আমি কিন্তু আবার খুব ভালো কাচ্চি রাখতে পারি। একদিন সময় করে বাসায় এসো, তোমাকে রেখে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। মাসুদ ভাই, হ্যাঁ সুন্দর আছে না জায়গাটা? হ্যাঁ অনেক সুন্দর। আপনি কিন্তু ইচ্ছা করলে কাবে নিয়ে যদি আসতে চান, ইচ্ছা করলে আসতে পারেন। এটা হলো শর্মা। শর্মা? হ্যাঁ। আচ্ছা বাবু, হ্যাঁ এই দাম তো অনেক বেশি। মাসুদ ভাই, আরে ভালো জিনিসের দাম তো একটু বেশি হবে, এটা ব্র্যান্ড শপ না, শর্মা হাউস। তাহলে এক কাজ করতে হবে, তুমি অর্ধেক দিবা, আমি অর্ধেক দিব। কেন? তোমার বেতন বাড়ছে, আমারও বেতন বাড়ছে, তাই না? ঠিক আছে মাস ভাই। মাস ভাই, কালকে দুপুরবেলা একটু অফিসে থাকবেন, ওই মেধা আসবে তো, মেধার একটা ইন্টারভিউ করতে হবে। আচ্ছা বাবু, কালকে দুপুরে তো আমার কাজ আছে। কী কাজ? আমার আম্মা গ্রাম থেকে আসছে, তাকে নিয়ে একটা জায়গায় যেতে হবে। মেধা কিন্তু আসবে। তুমি যে মেয়ে কী বলো না মিয়া, মেধা আমার কে মিয়া? আমার আম্মার সার্ভিস বাদ দিয়ে তাকে নিয়ে আমার ইন্টারভিউ করতে হবে? না তা তো বটেই।
রাজ্জাক, রাজ্জাক এদিকে আসো বাবা। এক টাকা দামের দুইটা কোলা আনবা, দুই টাকা দামের একটা বন্ধুটি আনবা, আর এক টাকা তোমার বকশিস। ঠিক আছে, এক টাকা বকশিস। হ্যাপি পারফিউম লাগাইতেছেন তো, খুব সুন্দর গান, বিদেশি না? সুন্দর না? হ্যাঁ আছে আছে, বুঝছো? এরকম দুই চারটা ভালো জিনিস আমারও আছে। ভাই আপনারা কিন্তু আজকে দারুণ লাগতেছে, শার্টটা তো পরছেন খুব সুন্দর। ভালো তো লাগবেই, তোমার মতো তো ক্যাব থেকে উঠে আসিনি। না তো ঠিকই, আবার শেপটাও কিন্তু করছেন একদম মসৃণ শেপ। কোথাও যাবেন নাকি অসতে? তোমার না করলাম, আম্মা আসতেছে। ও হো, হ্যাঁ বলছেন তো বলছেন। স্যার আনছি, নেন দুই টাকা দুইটা কলা আর দুই টাকার একটা বন্ডুডি। এই তোর কাঁচা কলা আনতে গেছে কি? ও হ্যাঁ, ঢাকা শহরে তো দুইটি আর দুইটা পাকা কলা বিডি সামলা ছিল না, আর কাঁচ কলা নিয়ে বাইকবেন না, ক্যান্টিনে চুলার দ্বারে দুই তিন ডাক্তার দিলে পাইকা দেব। রাজাক তুই বহুত বার পারছিস। স্যার কইতে পারেন, কিন্তু স্যার হুকুমের বাইরে তো আমি কোনো কাজ করি না। শোন তাইলে কি স্যার এই কলাটা চুলার দ্বারে রেখে দিব?